দেশের আলোচিত ঘটনা ক্রিকেটার নাসির তামিমের বিয়ে কিছুদিন আলোচনায় না থাকলেও আবারও তামিমা তাম্মির একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় আসে। সম্প্রতি দেশের একটি টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠানে বিয়ের তালাকের কাগজপত্র নিয়ে কথা বলেন তামিমা তাম্মি, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে তামিমা তার আগের স্বামী রাকিবকে একজন সাইকো হিসেবে তুলে ধরেন এবং তাকে মেডিকেলে পাঠানোর পরামর্শ দেন। তালাকনামা নিয়ে রাকিব যেসব প্রশ্ন তুলেছেন সেই কাগজগুলো মিথ্যা কিনা এমন প্রশ্ন জবাবে তামিমা বলেন, আমি জানি যে তার শিক্ষাগত যোগ্যতা অনেক কম, ওনার ছোট মস্তিষ্ক থেকে হয়তো এটা বের করে এনেছে। আমি কি জানতাম 2021 সালে নাসিরের সঙ্গে আমার বিয়ে হবে, আর 2016 সালে ওই তালাকনামার পেজ আমি খালি রাখব ওখানে নাম বসানোর জন্য? তিনি বলেন, রাকিব একজন সাইকো, কারণ সাইকোলজিক্যাল সমস্যা বলেই সে হাতের মধ্যে গলায় এক এক জায়গায় বিশ্বাস করে তাবিজ পরে আর আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলে। আমি বলবো ওকে মেডিকেলে পাঠানো হোক, সে মেন্টালিভাবে একজন সাইকো। তিনি বলেন, নাসির আমাকে বিয়ে করার আগে এই তালাক নোটিশটা দেখেছে, তাকে তালাক দেওয়ার সব পেপার্স আছে, আমি বাসায় থেকে দেই আর যেখানে থেকেই দেই ওনাকে আমি তালাক দিয়েছি কিনা বলেও প্রশ্ন তুলেন তামিমা। মেয়ে তুবার কথা তুলে ধরে তামিমা বলেন, আমি মা, আমার থেকে মনে হয় দুনিয়াতে আর কারো এত কষ্ট লাগার কথা নয়। তুয়ামণি রাকিবের জন্য একটা এটিএম কার্ড, কারণ যখন তার সঙ্গে আমার তালাক হয়ে গেছে তখন রাকিব আমার কাছ থেকে কোনো রকম ফাইন্যান্সিয়াল ব্যাকআপ পাচ্ছিল না। আমার বাচ্চা তার কাছে থাকা মানে আমার সব কিছু তার কাছে থাকা, মানে আমি তার হাতের মুঠোই। এদিকে মানসিক বিকারগ্রস্ত বলায় ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমার বিরুদ্ধে এবার সাবেক স্বামী রাকিব থানায় অভিযোগ দায়ের করেছেন। রোববার রাতে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেন রাকিব। অভিযোগে বলা হয়, আমি মোহাম্মদ রাকিব হাসান গত 24 ফেব্রুয়ারি বর্ণিত আসামি তামিমা সুলতানার বিরুদ্ধে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। গত 19 মার্চ তারিখে বেসরকারি টিভি চ্যানেল 24 সার্চলাইট নামক অনুষ্ঠানে একটি অনুসন্ধানের রিপোর্ট প্রচারিত হয়, যেখানে আসামি সাক্ষাৎকার প্রদান করে। উক্ত সাক্ষাৎকারে আসামি আমার সম্পর্কে অত্যন্ত আপত্তিকর এবং ন্যাক্কারজনক এবং মানহানিকর মন্তব্য করে বলেন, ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক কম, সে একজন সাইকিক, সাইকোলজিক্যাল প্রেম না হলে এসব জিনিস বিশ্বাস করে, ও নিজ হাতের মধ্যে এখানে তাবিজ পরে, গলায় তাবিজ পরে, আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলে, ওকে মেডিকেলে পাঠানো হোক, ও মেন্টালিভাবে সাইকো, তুয়ামণি রাকিবের জন্য একটা এটিএম কার্ড, উক্ত কথাগুলো উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, উক্ত অনুষ্ঠানটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আসামি ইলেকট্রনিক মিডিয়ায় আমার বিরুদ্ধে মানহানিকর ও আক্রমণাত্মক মন্তব্য প্রকাশ করে, এছাড়াও আসামি আমার ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়ে কথা বলেছেন এবং আমার আর আমার শিশুকন্যা তুবায়ের পিতাকন্যার সম্পর্ককে অপমান করেও বক্তব্য দিয়েছেন, যা আমাকে এবং আমার পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন করেছে এবং আমাদের অপরিণত ক্ষতি হয়েছে। এমত অবস্থায় আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর 25, 28, এবং 29 ধারার অপরাধের অভিযোগ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করলাম। এদিকে বাংলাদেশ ক্রিকেটের ব্যাট বয় খ্যাত অলরাউন্ডার নাসির হোসেনের বিয়ে নিয়ে রীতিমতো লঙ্কাকাণ্ড বেঁধে গিয়েছিল। আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে সংসার পেতেছেন কেবিন ক্রু তামিমা তাম্মি, এমন অভিযোগ করেন রাকিব হাসান নামে এক ব্যক্তি। তিনি নিজেকে তামিমার স্বামী বলে দাবি করেন। বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে তোলপাড় শুরু হয়। পরে সংবাদ সম্মেলনে রাকিবের অভিযোগ আংশিক স্বীকার করেন নাসির ও তামিমা। রাকিবকে আগের স্বামী বলল সব নিয়মকানুন মেনে তালাক দিয়েই তিনি নাসিরের ঘরণী হয়েছেন বলেও দাবি করেন তামিমা। এবার নতুন করে আবারও নাসির জানিয়েছেন আগের সংসারের ইতি টেনেই স্ত্রী তামিমা নাসিরকে বিয়ে করেছেন। গত রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসির জানান শিগগিরই তামিমার সঙ্গে তার বিয়ের বৈধতা নিরূপণে কাগজপত্র দেখানো হবে। মিরপুর গ্রাউন্ডে নাসিরকে পেয়ে সাংবাদিকরা সেই বিতর্কিত বিষয়টি আলোচনায় আনেন। জবাবে নাসির বলেন, এটুকুই এখন বলি, আমরা এতটা গাধা না যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব। আমি যাই করেছি লিগালি করেছি, হয়তো সংবাদ সম্মেলন ডেকে আপনাদের বিস্তারিত দেখিয়ে দেব, আমরা সব কাগজপত্র সেভাবে দেখাইনি এখনও। 2 থেকে 3 জন ইউটিউবার এসব নিয়ে খবর প্রচার করছে আর মানুষজন এতটাই অশিক্ষিত, একতরফাভাবে এসব শুনে মাতামাতি করছে। ব্যক্তিগত জীবনের এসব বিষয় খেলায় প্রভাব ফেলবে কি না প্রশ্নে নাসির বলেন, এটা ক্রিকেট মাঠ, এখানে খেলতে এলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না, কোনো খেলোয়াড়েরই থাকে না, বাইরে যাই হোক না কেন ব্যাটিং বোলিং করার সময় এসব চিন্তা থাকে না। অবশেষে বেরিয়ে এলো চমকপ্রদ তথ্য, অন্তঃসত্ত্বা তামিমা। তাহলে এই সন্তানের পিতা কে?
নাসির নাকি রাকিব, যেখানে মাত্র 3 মাস আগেও রাকিবের সাথে একান্তে সময় কাটিয়েছিল তামিমা। অবশেষে নাসিরের নববিবাহিত স্ত্রী তামিমার অন্তঃসত্ত্বা হওয়ার গোপন খবরটি প্রকাশ্যে চলে এলো। এখন প্রশ্ন হচ্ছে, এই সন্তানের পিতা কে? ক্রিকেটার নাসির নাকি সাবেক স্বামী রাকিব, যেখানে মাত্র 3 মাস আগেও সাবেক স্বামী রাকিবের সঙ্গে তামিমার একান্তে সময় কাটানোর প্রমাণ মিলেছে। অন্তঃসত্ত্বা হওয়ার এই খবর কঠিন এক বাস্তবতার মুখে দাঁড় করে দিয়েছে তামিমাকে। আজ সকালে নাসিরের ফ্ল্যাটে হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় তামিমা। তখন বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ে। নাসির তখন স্থানীয় ক্লিনিক থেকে ডাক্তার খবর দিলে দ্রুত ডাক্তার নাজমা বেগম ছুটে যান নাসিরের ফ্ল্যাটে। সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার নাজমা জানান, তামিমা 4 মাসের অন্তঃসত্ত্বা, তার পেটে বাচ্চা। এখন প্রশ্ন হলো এই বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে। তামিমার পেটের বাচ্চার প্রকৃত পিতা কে, নাসির নাকি রাকিব? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নাসিরের পরিবারে। এদিকে গত কয়েকদিন যাবত রাকিব বিভিন্ন গণমাধ্যমে বলে আসছিল যে গত 3 মাস আগেও সে তামিমার সাথে হোটেল মেরিডিয়ানে একান্তে সময় কাটিয়েছেন। হোটেল মেরিডিয়ানের রেজিস্টার ও সিসি ফুটেজে তার প্রমাণও মিলেছে। গত 24 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন তামিমা তন্নিকে ব্যাপক ধুমধাম করে বিয়ে করেন। সেই বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপর রাকিব নামের এক যুবক তামিমাকে স্ত্রী বলে দাবি করেন। এরপরেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয় যে তার আরও 2 থেকে 3 জন স্বামীর খোঁজ পাওয়া যায়। সব মিলিয়ে ব্যাপক প্যারার মধ্যে রয়েছে ক্রিকেটার নাসির হোসেন ও তার পরিবার। এদিকে বিয়ে করে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ব্যাট বয় খ্যাত নাসির হোসেন। গত 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তিনি বিয়ে করেন। কিন্তু এই বিয়ে নিয়ে তৈরি হয়েছে নতুন সমস্যা। নাসিরের স্ত্রী তাইমা তাম্মির এর আগে বিয়ে হয়েছিল। সেই স্বামীকে ডিভোর্স না দিয়ে তিনি নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। তাইমার সেই সংসারে 9 বছরের একটি মেয়েও আছে। বিষয়টি নিয়ে তাইমার প্রথম স্ত্রী রাকিব হাসানের সঙ্গে কথা বলেছেন একজন ইউটিউবার। সাক্ষাৎকারে রাকিব হাসান জানিয়েছেন তাদের বিয়ে এবং সংসারের গল্প। রাকিব বলেন, আমাকে বিভিন্ন জন ফোন করে জিজ্ঞাসা করছিল, ভাই ভাবির সঙ্গে আপনার কি হয়েছে? আমি বলি, আমি তো ডিভোর্সই দেই নাই, আমি ঘুম থেকে উঠে দেখি বিয়ে শেষ। একই ভিডিওতে রাকিব জানান, আমার মেয়ে আমার ভাইয়ের মোবাইলে ছবি দেখে বলে, দেখো চাচ্চু আম্মু। এরপর আমার মেয়ে রাতে ফোন দিয়ে বলেছে, বাবা আম্মু কি করেছে তুমি দেখেছ? তুমি আম্মুকে বকা দিবে না? আমি তখন বলেছি, তোমার আম্মু তো, তুমি বকা দিও। আমার মেয়ে তখন কান্না করেছে। মেয়ে এখন রাকিবের মায়ের সঙ্গে আছে বলে জানান। রাকিব এও জানান, তামিমার বাসায় তার মেয়েকে রাখা সম্ভব নয়, কারণ সেটা সেফ না। সাক্ষাৎকারের পরের অংশে কিভাবে রাকিব তামিমাকে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ের পর লেখাপড়া করিয়েছেন তা বলেন। এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমার সাবেক স্বামী রাকিবের একটি জিডির কপি পাওয়া যায়। তিনি বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানায় এ জিডিটি করেন বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস। জিডি সূত্রে জানা যায়, 2011 সালে তাইমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। এর মধ্যে তাইমা অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। 6 মাস সংসার করার পর ফিরে আসে সে। পরে রাকিবের কাছে ক্ষমা চেয়ে পার পেয়ে যায়। কিন্তু গত 14 ফেব্রুয়ারি নতুন করে নাসিরের সঙ্গে ছবি ভাইরাল হলে রাকিব জানতে পারেন তাইমা বিয়ে করেছেন। এর আগে শনিবার নাসিরের সঙ্গে তাইমার সাবেক স্বামী রাকিবের একটি ফোনালাপের অডিও ক্লিপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 4 মিনিট 19 সেকেন্ডের এই কথোপকথনে নাসিরকে তাইমার প্রথম স্বামী জিজ্ঞাসা করছেন, নাসির কেন না জেনেই প্রথম স্বামী বর্তমান থাকা সত্ত্বেও তাইমাকে বিয়ে করেছেন। এছাড়াও সেই কথোপকথনে আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS Voice TV চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।